সিএবি এবং এনআরসির প্রতিবাদে এবার শিলিগুড়ি যুব কংগ্রেসের পথে নামলো। প্রতিবাদ জানানো হলো অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে। আজ সকাল থেকেই সেই বিক্ষোভের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, যেখানে আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির হাসমি চক থেকে প্রতিবাদ মিছিল শুরু করে যুব কংগ্রেস। এভিউ মোড়ে গিয়ে আবারও হাসমি চকের দিকে ফিরে আসে এবং প্রতিবাদ মিছিল শেষ হয়। পাশাপাশি হাসমি চকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানান যুব কংগ্রেসের সদস্যরা। এদিন শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শায়ন ঘোষ জানান, ক্যাপ এবং এনআরসির জন্য উত্তাল গোটা দেশের তীব্র বিরোধিতা করছেন তারা, কোনোভাবেই গোটা দেশে এনআরসি এবং ক্যাপ লাগু হতে দেওয়া যাবে না। সিএবি এবং এনআরসির প্রতিবাদে আজ মঙ্গলবার পথে নামলো শিলিগুড়ির বিধানসভা যুব কংগ্রেস, এবং যেখানে টায়ার জ্বালিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভের পাশাপাশি অমিত শাহের কুশপুতুল পোড়ানো হলো।